হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাউমেন্ড এর নতুন একটা ফ্রেশ ভিডিওতে। তো হ্যাঁ, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে এসে গেছো যে আমরা এখন কী ব্যাপারে ডিসকাস করতে চলেছি। রোস্ট, বাহ, ফাইনালি। হ্যাঁ, অনেকদিন পর রোস্ট ভিডিও বানাচ্ছি, আর কারোর উপর পাইনি, আমার স্যারের উপরে বানাচ্ছি। অ্যাকচুয়ালি সে আমার স্কুলের স্যার, তো তেনার উপরে ভিডিওটা বানাচ্ছি। তো স্যার, আপনি যদি ভিডিওটা দেখছেন তো প্লিজ কিছু মনে করবেন না, খুব ছোট্ট করে একটা রোজ বানাবো, মজাই নেবেন। ভাগি স্কুল থেকে না তাড়িয়ে দেয় তাহলেই হলো। হ্যাঁ, তো প্রথমে বলে দিই, তো ওনাকে ইন্ট্রোডিউস করে দিই, তাকে দেখে নাও যা এমনি দেখতেন। অ্যান্ড তিনি আমার স্কুলে অঙ্কের স্যার। হ্যাঁ, অঙ্কের স্যার, মানে অঙ্কের স্যারকে আমি রোস্ট করছি, এই জন্যই তাহলে মনে হয় আমার অঙ্ক ভালো লাগে না, জানি না এটা কোনো কারণ হতে পারে না। তো চলো ভিডিওটা শুরু করা যা। স্যার, ভাইয়া সবাই স্যার মানে এমনি ভিডিও বানাচ্ছে, মানে একটা জাঙ্গিয়া পড়ে খালি গায়ে স্যার, মানে সত্যি স্যার এই কথাটা বলতে হচ্ছে আমাকে, স্যার ভদ্রতা বলে একটা জিনিস আছে। হ্যাঁ, আপনি আমাদেরকে ইন স্কুল শেখান, বাট ইন ভিডিও 103টা ভিউস এসে গেছে। তো আপনি আপনি জানেন হয়তো আমাদের স্কুলে অনেকে এই ভিডিওটা দেখে, এমনি এমনি স্যারের চ্যানেলটা দেখে। তো স্যার আপনি প্লিজ একটু ভদ্রতা মেনটেন করে ভিডিও বানাবেন। এমনিতে আমার স্যারকে কিছু ভালো লাগে, কিছু মানে ভালো কথাবার্তা বলে, বাট এই ভিডিওটাতে মানে স্যার এমনভাবে শুয়ে আছে, তারপর জাঙ্গিয়া পরে একটু মানে অকওয়ার্ড ফিল আসছে। চলো দেখা যাক স্যার পরেরটাতে কী দেখাবেন, মানে অন্য কিছু মাইন্ড করো না, বাট স্যার কী করতে চলেছে নেক্সট, মানে পরের ক্লিপটাতে দেখা যাক। হ্যাঁ স্যার, কতক্ষণ পরে থাকবেন? খানিকক্ষণের জন্য তো আমার বিশ্বাস করে মনে হলো যে স্যার অ্যাজ এ ডেড বডি হয়ে শুয়ে আছে। স্যার আপনাদের এবং আমাদের সাথে সিনচ্যান যেভাবে খেলে না, ডেড বডি গেম অমনি খেলছেন, বাট না স্যার এদিকে মানে শুয়ে থাকার অ্যাক্টিং করছে, সেটা তোমরা পরে কিন্তু দেখতে পাবে। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি এই ভিডিওটা গিয়ে দেখতে চাও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, আপনারই প্রমোশন করে দিচ্ছে, দেখো না স্যার ভালো ছাত্র আছি। ওয়েল, যাই না স্যার আমাকে চেনে কি চেনে না, বাট স্যার হ্যাঁ ভিডিওটা দেখলে প্লিজ আমাকে কিছু বলবেন না। তো দেখো স্যার পরে কি কাজ করেন, চলো। আর হ্যাঁ স্যার, প্লিজ এগেন ভদ্রতা মেনটেন করুন, আর স্যার এমনি ভিডিও বানাবেন না প্লিজ। আমি বলছি স্যার বামদেব বাবার কাছ থেকে এসে যোগা শিখে এসেছে, সেই কারণে তো এখানে এসে আমাদের যোগার জ্ঞান দিচ্ছে। ওয়েল স্যার, আপনি এটা দেখুন স্যার, এই ভিডিও যদি আপনি দেখছেন না প্লিজ আমাকে কমেন্ট করে বলুন, ওইটাতে মানে করতে কি চেয়েছেন? ফাইন, আপনার টাইটেল থেকে বোঝা যাচ্ছে আ হলিডে, আই হ্যাভ নো ওয়ার্ক। সো তার মানে এমনি না যে স্যার একটা ব্লগ তো দেখেছিলেন, হ্যালো গাইস আজ কোনো কাজ নেই, হ্যাঁ কোনো কাজ নেই, হ্যাঁ শুনে রাখো, এস এমনি তো দেখাতে পারতেন স্যার, মানে ঠিক আছে স্যার ফাইন, আপনার চ্যানেল, আপনার জীবন, আপনার সব কিছু, তো আপনি সব কাজ করবেন, ফাইন, ওকে ওকে। আমাদের এমনি যদি ভিডিও বানানো দাদা, মায়েরা সোজা আসতো, ফোনটা নিত, ইউটিউব চ্যানেলটা ওড়াতো, ঘরে একা রাখতো, আর মেরে মেরে একাকার যা করতো। বাই দ্য ওয়ে, আই থিঙ্ক স্যার তো বড় হয়ে গেছে, তো ফলে করতেই পারে, সেটা আমি ইয়ে করছি না। চলো দেখা যাক স্যার এবার কি আমাদের বামদেব বাবার জ্ঞান দেয়। হ্যালো এভরিবডি, ওয়েল স্যার আপনি ফার্স্টে আসলেন এবং ক্যামেরার দিকে
করলেন, শুয়ে পড়লেন, আবার উঠলেন, আবার করলেন, নিজে বামদেব আবার জ্ঞান ছাড়তে লাগলেন। এবং আমার মায়ের স্যামসং ফোন কি ভাই, এই স্যামসং আর এয়ারটেলের সাথে কানেকশন কোথায়, আর এত মেসেজ কেন আছে। আবার অফ টপিক গেলাম, আবার অফ টপিক গেলাম। ওকে, টপিকে ফেরা আসে যাক। স্যামসং, এয়ারটেল, নোকিয়া, জিও সব কিছু গেল ভারে, ভারে গেল। আপাতত ভিডিওতে ফোকাস করা যাক, একটা অফ টপিক গেছিলাম। হ্যাঁ তো স্যার, আপনি মানে করতে দেখি চাইছেন আর মানে দেখুন, ফাইন, ওকে বোঝা যায়। আপনি হাই হ্যালো করলেন, আমি বিশ্বাস করে গেছি, আমি তখন আশায় জেগে উঠেছিলাম যে এবার স্যার কিছু একটা বলবে যে হ্যালো গাইস, হ্যালো না সরি। আপনি যদি স্যারের ভিডিও দেখে থাকেন না, স্যার গ্যারেন্টি ফার্স্ট ভিডিওতে এটা বলে, হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। এইটা এইটা তো স্যার আপনি করতে পারতেন না স্যার। হ্যাঁ, আর অঙ্কের স্যার বা এমনি সব স্যারের থেকে কী এক্সপেক্ট করা যায়। আমি বলছি স্যার আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে, ঠিক আছে ফাইন, ওকে চলো নেক্সট ক্লিপ দেখা যাক। এবার স্যার নিজে ক্যামেরার দিকে মুখটা করেছে, এবার দেখা যাক স্যার। আই থিঙ্ক, আমি আশায় এখনও বসে আছি যে স্যার এখনও পর্যন্ত কিছু না কিছু একটা তো বলবে। তো চলো দেখা যাক এবার স্যার কী নিজের মুখ মুখ মুখকে সাধু ভাষায় কী বলে, কিছু একটা বলে, বাট সেই মুখ দ্বারা কথা বলিবেন। চলো দেখা যাক স্যার এবার কী কথা বলে, না এখনও সেই শুয়ো পোকার মতো শুয়েই থাকে। চলো স্যার, আপনার ওই বগলের ঘাম এবং চুল দেখে আমাদের কোনো ভাই ভালো লাগছে না, কি যেন ফ্রিকিং গড, 103টা ভিউজ কারা দেখেছে পাগলের মতো। ওয়েল, ভিডিও বানানোর জন্য আমি নিজেই দেখেছি। ভাই আমার মতো লেজেন্ড কেউ কোথাও দুনিয়াতে দেখবে না, মানে ভিডিও বানানোর জন্য সব কিছু করতে পারি আর। ওয়েল, এখন ফ্যান চলছে বলে ফ্যানের আওয়াজ যদি পেয়ে থাকো তো প্লিজ একটু মানে ইয়ে করে নাও। আমি মাইক খুব তাড়াতাড়ি কিনবো, তো ওয়েট করে নাও। আর স্যার এইভাবে জামাটা খুব, ও সরি, আমি সরি ইয়া স্যার, আই থিঙ্ক আপনি এই ভিডিওটাতে ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক পাওয়ার যোগ্য। হ্যাঁ, এই কথাটা আমি হয়তো বেশি ছোটো হয়ে বেশি কথা বললাম, বাট ইয়া আপনি কপিরাইট স্ট্রাইক পাওয়ার যোগ্য এই ভিডিওটাতে অন্তত। স্যার বাই দেবে স্যার আমার অঙ্ক শেখান অনলাইনে, সেটা তোমরা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো, স্যার খুব ভালো অঙ্ক করান হয়তো। স্যার আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে, এই কথাটা তো আমি গ্যারেন্টি নিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ তো চলো নেক্সট, স্যারের বগলের চুল আর বগলের ঘাম আর চোখ থেকে রোগ থেকে সব থেকে টপকানো ঘামের এই স্ট্রাগল, ও অনন্যা পান্ডে। সরি, ভিডিও দেখো আর আমি বানাতে পারছি না নিজের মতো কথা, আমি স্ক্রিপ্ট মানে আমি স্ক্রিপ্টও লিখি না, আমি এমন একটা পাবলিক মানে আসো ভিডিও দেখো ব্যাস রোস্টিং এ চলে আসো, এই কারণে ভিউজ আসে না। চলো দেখা যাক নেক্সট ক্লিপ স্যারের।
জামা ফামা চেঞ্জ, বিকজ আমি চান করে ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েল স্যারের অমনি আর আমি মানে সহ্য করতে পারছি না, তো লাস্ট যে খানিকটুকু আর ক্লিপসগুলো বাকি আছে, তো সেই ক্লিপসটা আমি পরে নেক্সট পার্টে দেখিয়ে দেবো। তো আপাতত আজকে পর্যন্ত এতটাই খেয়ে দিয়ে এইটুকুনি বলার জন্য লিটারালি ভিডিওটা বানালাম। আর যে লাস্টে যে ক্লিপটা দেখলে বললো ওইটা একটু রোস্ট করে দিই, যে স্যার আপনি আর যাই করেন না কেন, স্যার আপনি আর যাই করেন না কেন, অমনি ভিডিও বানাবেন না প্লিজ, হাত জোরে রিকোয়েস্ট আছে। ওয়েল তোমরা যদি কমেন্টে পাঁচজনও যদি বলে দাও না যে এটা আমার নেক্সট পার্ট টু চাই, স্যারের পরের ভিডিওর ওপর পার্ট টু চাই, তো আমি পার্ট টুও বানিয়ে দেবো। ইয়া মানে দম দেখছো, স্কুল থেকে তাড়ি দেওয়ার পরও কারোর যদি এত দম থাকে তো পরে ভিডিও দেখাবে। গুড বাই, পাঁচজন মাত্র লেখো, পার্ট টু চলে আসবে, টাটা।